নেত্রকোনার দুর্গাপুরে গেল পাঁচ দিনে আগুন লেগেছে তিনবার, আর এসব ঘটনায় নিঃস্ব হয়েছে ১৫ পরিবার, এর মধ্যে দুটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। এ নিয়ে আতঙ্কের শেষ নেই ওই এলাকায়। তাদের অভিযোগ, আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। দুর্গাপুর সংবাদদাতা রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে প্রতিবেদন। ভয়াবহ এই আগুন বুধবার মধ্যরাতের, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজারে। এক এক করে ৯টি কাপড়ের দোকান এই আগুনে পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে ৩টি বসত বাড়িতে। একই দিন সন্ধ্যায় উপজেলার বিড়িশিড়িতে করণিয়া গ্রামে চুলা থেকে আগুন লেগে পুড়ে যায় ৩টি ঘর। আর সবশেষ রোববার ভোরে পৌর শহরের এমপির মোড়ে একটি ওষুধের দোকানে আগুন লাগে, পুড়ে যায় দোকান সহ ৩টি বাড়ি। পাঁচ দিনে এমন ৩টি আগুনের ঘটনায় আতঙ্কে মানুষ। ঘর বাড়ি, ফার্নিচার, কাপড়ের দোকান এবং আমাদের যে কাপড় চুবু, কিচ্ছু নাই। সবাই অনুমান করতেছি বিদ্যুৎ থেকে লাগছে। আমাদের যে লাইনগুলো আছে, লাইনগুলো পরিকল্পনাবিহীন। শুধু যাদের অগ্নিকাণ্ড করছে তারাই আতঙ্কিত না, আমরা যারা এলাকাবাসী আছি আমরা সবাই আতঙ্কিত। স্থানীয়রা বলছেন, বাজারের পাশেই সোমেশ্বরী নদী থাকার পরেও তারা আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানি পাননি, কারণ নদী দখল করে চলছে বালুতোলা। আমি সরকারের কাছে বিনীতভাবে দাবি করি, আমাদের এই দুর্গাপুর পৌরসভার জন্য এবং দুর্গাপুর এরিয়ার জন্য প্রথম গ্রেডের একটি ফায়ার সার্ভিসের ব্যবস্থা করা হোক। ইতিমধ্যে দুর্গাপুর পৌরসভার ভিতরে যে সমস্ত পুকুর ছিল অনেকেই লিজ নিছে, ভরাট করে পানির সুব্যবস্থা পৌরসভার ভিতরে নেই। অনেকে আবার আগুনে ক্ষয়ক্ষতির জন্য ফায়ার সার্ভিসের তৎপরতার অভাবকে দায়ী করছেন। কলমাকান্দার ফায়ার সার্ভিস আইসে প্রায় দেড় থেকে দুই ঘন্টা পরে। ফায়ার সার্ভিস তো আসতে সময় মতো, তো ওদের মেশিনটা ভালো ছিল না। কলমাকান্দার অন্য আর একটা কোন জায়গার আসছে, পূর্বতলা ওরাই পরে, তখন তো সব শেষ। আর ফায়ার সার্ভিস বলছে আশপাশে পর্যাপ্ত পানির অভাবেই সমস্যায় পড়েন তারা। শহর এলাকার বেশিরভাগ পুকুর ভর্তি করে বাসা বাড়ি তৈরি হচ্ছে, যার জন্য পানির যে একটা সোর্স এটা কিন্তু একেবারেই মানে সম্ভাবনা কমে আসতেছে দিন দিন। আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। সরকারিভাবে যেসব অনুদান আসবে সেগুলো অনুদান আপনাদের দিব, আপনারা যাতে পূর্ব স্থানে ফিরে যেতে পারেন সেই প্রচেষ্টা আমার থাকবে। মনিরা কাজুরি, ৭১।